নমস্কার গুড ইভিনিং আরামবাগ টিভি স্টুডিওতে আমরা আজকে আবারও এনেছি বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা তার সভাপতি বিমান ঘোষ বিমানবাবু আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভি স্টুডিওতে আবারও তাকে আমরা পেয়েছি আমরা কেন এনেছি বা পেয়েছি সেটা হচ্ছে যে এখন একটা বিরাট কথা চলছে যে বিজেপিতে বিনো জল ঢুকতে শুরু করেছে যে বিজেপিকে মানুষ এত ভোট দিয়েছেন সাধারণ মানুষ যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদের সে খুব একটা পরিচয় ছিল না তা সত্ত্বেও তারা যে ভোটটা পেয়েছিলেন কারণ সাধারণ মানুষ তাদেরকে ভোটটা দিয়েছিলেন কিন্তু যাদেরকে হটাবার জন্য ভোট দিয়েছেন এই সমস্ত মানুষ অর্থাৎ স্থানীয় যারা দাপট দেখিয়েছেন এই রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের তারা আবার বিজেপিতে চলে যাচ্ছেন যাদেরকে ক্ষমতাযুক্ত করার জন্যেই বিজেপিকে আনা বিজেপিকে ভোট দেওয়া আবার তারাই যদি বিজেপির সামনে চলে আসে তাহলে কাদের জন্যে ভোটটা দিলাম বা কাদেরকে এই ক্ষমতায় আনার জন্য ভোটটা দিলাম এই প্রশ্ন কিন্তু উঠছে সব থেকে আরামবাগ এই মহকুমায় সব থেকে দুজনকে নিয়ে বিরাট আপত্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে খানাকুলের খানাকুলের দুই নেতা নইমুল হক যিনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন এবং কিশোরপুর এক অঞ্চল যার তিনি প্রধান সন্দীপ বর এই দুজনকে নিয়ে থেকে বড় আপত্তি কারণ এই দুজন ওই এলাকায় একেবারে অত্যাচারিত তৃণমূল নেতা এই হিসেবে পরিচিত তারা এলাকার দাপুটে তৃণমূল নেতা হলেও সেখানকার মানুষের প্রতি তারা নাকি প্রচুর অত্যাচার করেছে যে কারণেই তাদের ক্ষমতাচ্যুত করার জন্যই বিজেপিকে ভোট দেওয়া আর আবার তারাই আসছেন বিজেপির ফ্রন্টে কারণ দুদিন আগেই একেবারে দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে জয়েন করেছেন বিজেপিতে এমনটাই খবর যদিও সেই জয়েনের পর থেকে আমরা এলাকায় কিন্তু তাদেরকে দেখিনি এলাকায় তারা কিন্তু এখন তাদেরকে দেখতে পাওয়া যায়নি কিন্তু এলাকার বিজেপির নেতৃত্ব কি ভাবছে যে যে প্রতিবাদ স্থানীয় লেভেল থেকে উঠছে বিজেপির তরফ থেকে উঠছে যে না ওদেরকে দলে ঢুকতে নেওয়া যাবে না কারণ ওরা তৃণমূলকে শেষ করে এসছে আবার বিজেপিকে শেষ করবে সেই যে প্রতিবাদ সেখানে আরামবাগ জেলা সংগঠন তাদেরকে এনে কি ভাবনা চিন্তা শুধু তারা নয় ওভারঅল বেনো জল যাদেরকে বলা হয় অর্থাৎ যারা সুযোগ সন্ধানী নেতা তাদেরকে রোগ মানে আটকানোর জন্যে বিজেপি নেতৃত্ব কি ব্যবস্থা নিচ্ছে কদিন আগেই বিমান ঘোষ এসেছিলেন আমাদের স্টুডিওতে বলে গেছিলেন যে আমরা একটা স্ক্যানার বসাচ্ছি সেই স্ক্যানার দিয়ে সবাইকে পের হতে হবে তবেই ঠিকঠাক তাদের থাকলে বায়োডাটা তবেই তারা বিজেপিতে এন্ট্রি পাবে তাহলে নৈমুল হক সন্দীপ বর এরা কি করে চান্স পাইস এই নিয়ে কিন্তু প্রশ্ন উত্তর শুরু করেছে মেয়ম বাবু একবার সরাসরি আপনাকে প্রশ্ন যাদেরকে নিয়ে এত বিতর্ক আপনি তো স্টুডিওতে বসে বলে গেছিলেন যে আপনার স্ক্যানার ফিট করছেন যে কেউ ইচ্ছা করলে ঢুকবে না তাহলে এরা কি করে দলে এন্ট্রি দেখুন যে জয়নিংটা হয়েছে গত চার দিন পাঁচ দিন আগে তো সেটা দিল্লি থেকে মাননীয় মুকুলদার নেতৃত্বে ওখানে জয়নিং হয়েছে তো এই যে জয়নিংটা হচ্ছে আমি বলে গিয়েছিলাম এখানে স্ক্যানার লাগানো আছে ওনারা কর্মী হিসাবে গেছেন ওখানে তৃণমূলের যা দায়িত্ব ছিল সব শেষ করে দিয়ে কর্মী হিসাবে জয়েন হতে গিয়েছিলেন ওখানে তো সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব যারা আছে সেখানে একদম বেশ কিছু কাউন্সিলর সহ এমএলএ সহ জয়েন ছিল সেখানে গিয়ে ওটা হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে উপর থেকে তো জয়নিং হয়ে এসেছে নেতৃত্ব জয়নিং করিয়েছেন ওখানে নেতৃত্ব জয়নিং যেহেতু করিয়েছেন আমরা এখানে লোকাল নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছি সেখানেতে যে বক্তব্য উঠে আসছে তো তাদের তাদের যেটা ভিউ তাদের যেটা বক্তব্য তারা যেটা চায় সেটাই হবে এর বাইরে কিছু হবে না আর যে স্ক্যানার লাগানোর কথা বলেছিলাম স্ক্যানার কিন্তু লাগানোই আছে একটা জিনিস মাথায় রাখবেন জয়নিংটা কিন্তু আমরা এখান থেকে বেছে করাইনি জয়েনিংটা জয়নিংটা নেতৃত্ব করিয়েছেন নেতৃত্বের সিদ্ধান্তকে আমরা সম্মত জানাই এবং সেটা নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনাও করছি যে কি ব্যাপার হবে না হবে ওনারা এই দায়িত্বে ছিলেন এই ছিলেন যাই যাই ছিলেন তৃণমূলের তো সেটা আলোচনা পরিপ্রেক্ষিতে হবে আর নেক্সট থেকে উপরে আলোচনা হয়েছে যে জয়নিংগুলো যেগুলো হবে সেগুলো সব আলোচনা করি কাকে কোথায় কি নেওয়া হবে বা নেওয়া হবে কি না আদৌ আপনারা হয়তো জানেন না এরই মাঝে আরও বেশ কিছু নেতৃত্ব এরকম জয়েন হতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে তো সেখান থেকে আমাদের উচ্চ নেতৃত্ব ওখান থেকে পাঠিয়ে দিয়েছেন এখানেতে তো তারা সব সোজা এসে আমার কাছে হাজির হয়েছিলেন আমি না বলে দিয়েছি প্রথমেই যে এখন নেওয়া যাবে না কারণ পার্টির ভাবমূর্তি যদি নষ্ট হয় যে কোনো সিদ্ধান্তে সেই সিদ্ধান্ত বিজেপি নেবে না তো সেখানেতে সেটা বলা হয়েছে তো এই যে দুজনের কথা বলছেন আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং সেটা নিয়ে কথাবার্তা চলছে এটা এখন ব্যাপার আছে না আমি অনুভব আমি একটা জিনিস বলছি যে আপনি লোকালে নেতৃত্ব দিচ্ছেন এত ভালো একটা রেজাল্টও আপনারা করেছেন হয়তো জয় হয়নি কিন্তু একটা নৈতিক জয় বলা হচ্ছে সেখানে এই এইভাবে উপরে গিয়ে জয়েন করে গেলেন আপনাদের থেকে কোনো ইনপুট নেওয়া হয়নি দেখুন সব ক্ষেত্রে যে উচ্চ নেতৃত্বকে ইনপুট নিতে হবে এরকম কোনো মাথার কারণ হতে পারে না নেতৃত্বেরও সিদ্ধান্ত আছে সেখানে তারা বসে আছেন ওখানে দেখছেন বুঝছেন ভালো বুঝছেন খারাপ বুঝছেন করছেন এটা তো সেখানেতে আমাদের যে আমাদের যে প্রবলেমটা আছে আমরা ওনাদেরকে বলেছি ওনারা সেটা নিয়ে চিন্তাভাবনা করছেন করার ফলে বললাম না যে আরও এসেছিলেন তারা গিয়েছিলেন তাদেরকে পাঠিয়ে দিয়েছেন এখানে আমি বলেছি এখন না পড়ে হবে এসব নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা চলছে তো এটা নেতৃত্বের যে সিদ্ধান্ত সেটাকে আমরা মানব মেনে চলবো কারণ এটাই আমাদের পার্টির রুলস আর এখানে লোকাল যে এরিয়া আছে মানুষ যাদেরকে চায় না মানুষ যাদেরকে পছন্দ করে না সংগঠন যাদেরকে চায় না তাদেরকে সংগঠনের মধ্যে এনে কিভাবে কি হবে সেটাও আলোচনা সাপেক্ষ ব্যাপার সেটা চলছে মানে এটা একটা বুঝতে পারছি যে আপনারাও একটা বিড়ম্বরার মধ্যে রয়েছেন যে ওপর থেকে জয়েন করা হলেও আবার নিচে থেকে একটা প্রবলেম তৈরি হয়েছে আপনি তো এই কদিন ধরে ওয়াচ করছেন লোকাল নেতৃত্ব অর্থাৎ খানাকুল এলাকার ওখানকার কী ফিডব্যাক পাচ্ছেন নেতারা কি বলছেন দেখুন এখনই সিদ্ধান্ত নেবার সময় আসেনি আমরা ওখানে একটা বৈঠক আমি করেছি নেক্সট আবার বৈঠক করবো দফায় দফায় বৈঠক চলছে ওখানে ওদেরকে আপত্তি দেখছেন সেখানে ওনাদের যে ভিউজটা আছে সেটা আমি এখনই বলছি না তো সেই ভিউজ আমরা উপনেতৃত্বকে জানিয়েছি এই ব্যাপারে সেটা পজিটিভ থাকতে পারে বা নেগেটিভও থাকতে পারে তো সেটা আমরা উপনেতৃত্বে জানিয়েছি তারা সিদ্ধান্ত নিচ্ছেন নিয়ে আমাদের যা জানাবেন যা বলবেন আশা করি ভালোই বলবেন সেটা আমরা মেনে চল ভালো বলবেন মানে কার ভালো বলবেন আপনাদের ভালো বলবেন না রাঙাদের ভালো বলবেন দেখুন সংগঠন শেষ কথা বলে এখানে আমিও কেউ না আর যারা আসছে তারাও কেউ না সংগঠন চায়ের ওপর ভিত্তি করে প্রশস্তভাবে বাড়বে মানুষ শান্তিতে থাকবে সেটাই ভালো সিদ্ধান্ত বলে মনে করি ওনারা ওখানে জয়েন করেছেন তারপর থেকে তো যেহেতু লোকাল এখানকার বাড়ি তো এখানে কি পার্টি অফিসে আপনাদের কাছে এসেছিলেন বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এখনো আমার সাথে দেখা সাক্ষাৎ সেইভাবে হয়নি তো সেখানে সে ওখানে জয়েন হবার পর আমাকে ফোন করা হয়েছিল আমি বলেছি ঠিক আছে যেখানে নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমি তো কথা বলবোই তো একবার এমনি কথা হয়েছে ইনিশিয়াল কথা হয়েছে ওনারা এলাকায় এখন আসেননি এলাকায় নেই এখন বাইরে কোথাও আছেন হয়তো আমি জানা নেই কোথাও আছেন কিন্তু সেইভাবে কোথাও কথা হয়নি এখন এলাকায় নেই বলে কেউ কেউ বলছেন যারা এলাকায় ঢুকতে পারছেন না কোথাও একটা রোষ কাজ করছে তৃণমূলের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে আমি বলতে চাইছি আপনার মাধ্যমে এলাকায় পৌঁছে দেওয়া তাদের শেল্টার দেওয়া এরকম কোনো গাইড বা এরকম কোনো নির্দেশ উপর থেকে এসছে যে ওদের এলাকায় কাজটা করতে দিতে হবে দেখুন রাজনীতিতে সংগঠনে কাউকে শেল্টার দিয়ে এলাকায় যদি ঢুকতে হয় সেখানে সে সংগ্রহ করতে পারবে না যদি কাউকে আমার সেলটার দিয়ে এলাকায় ঢুকাতে হয় সে নিজের সেলটা নিজেই তৈরি করে নেবে যে নেতৃত্ব সে নিজের সেলটা নিজেই তৈরি করে নেবে তার জন্য কাউকে সেলটা দিতে হয় না আর যাদেরকে সেলটার দিয়ে এলাকায় ঢুকাতে হবে তারা নেতৃত্ব দিতে পারবে না এটা আপনি জেনে রাখুন ওরা যখন চলে গেল বিজেপি থেকে তখন দেখা যাচ্ছে যে খানাকুলের তৃণমূল কংগ্রেস অনেকটা উজ্জীবিত হয়ে পড়েছেন যারা বসে গেছিলেন পুরনো কর্মী তারাও সামনে এসে কাজটা করছেন তাহলে এই যে দলে যুক্ত হওয়া এতে করে কি আপনার দল খানাকুলের পক্ষে অন্তত পক্ষে অনেকটা ব্যাক ফুটে গেল কোনো ফুটে না সব থেকে বেশি বিজয় মিছিল খানাকুলে হয়েছে আজ পর্যন্ত বান্নটা মিছিল হয়েছে খানাকুলে বাহান্নটা মিছিল হয়েছে বিজয় মিছিল আজকেও হয়েছে আপনারা জানেন তো দল তো ব্যাকফুটে যায়নি দল আমাদের অগ্রসর হয়ে যাচ্ছে কিন্তু এনার্জি পেয়ে তৃণমূল কংগ্রেস কি এনার্জি পেয়েছে আমি জানি না তবে তৃণমূল কংগ্রেস শেষের পথে চলে গেছে এটা আমি জানি কি এনার্জি পেয়েছে আমি জানি না ওখানে কেননা এদের এদেরকে নিয়ে বা না নিয়ে সেটা ব্যাপার নয় আমি একটা কথা বারবার বলে আসছিলাম যে উনিশের ভোটের পর তৃণমূল কংগ্রেসের নাম নিশান কিছু থাকবে না বারবার বলে আসছিলাম বর্তমান পরিস্থিতি তাই চলছে আপনি লক্ষ্য রাখুন প্রত্যেকটা এলাকায় লক্ষ্য রাখুন আজকে বলছেন অক্সিজেন পেয়ে মিছিল করছে মিটিং করছে হ্যান করছে ত্যান করছে সেই অর্থে কি কিছু করতে পারছে জনসমর্থন পাচ্ছে কি রাস্তা দিয়ে বেরোচ্ছে মানুষ সারা দিচ্ছে বাইক মিছিল করছেন তো দেখুন বাইক মিছিল করা যায় বাইক মিছিল আপনার যদি একশোটা বাইক নিয়ে বেরোয় মনে হয় যেন বিশাল মিছিল হচ্ছে বিশাল মিছিল হচ্ছে লোক দুশোটা বাইক একশোটা একটা পদযাত্রা করুক আমি আজকে আমার গ্রামে পদযাত্রা করেছি বারোশো লোক নিয়ে গ্রামে পদযাত্রা করেছি আর তৃণমূল কংগ্রেসের গোটা আরামবাগ মহকুমা জুড়ে বারোশো লোক রাস্তায় বার করতে পারবেন আজকের দিন আমি চ্যালেঞ্জ করে বলল আমি যে প্রসঙ্গে ছিলাম তাহলে আপনি তো নিজেও ইনপুট নেওয়ার চেষ্টা করেছেন এই দুজন সম্পর্কে খানা তার সম্বন্ধে আপনার কি আপনার কী ধারণা এটা একদম মানে আমি ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি বদ্ধ খানুদের মতামত নিয়েছি আমি সেটা জানাচ্ছি ওপর নেতৃত্বকে ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা ডিসিশান হবে তারপর আপনারা দেখতে পাবেন ওকে আমি আরও দুজনের নাম বলি একজন হচ্ছে যে এই যে তারা যে আপনার সঙ্গে ঘুরছিলেন সম্ভবত তারা নাম নাকি আপনার সঙ্গে কদিন আপনি অভিযান করছিলেন সেখানে ছিলেন তাকে আবার পুলিশ অ্যারেস্ট করলো সুতরাং এগুলোও তো বেনো জল এদের তো নাকি বলা হয়েছে যে সিপি মামলে হারমাদ নামে পরিচিত তাদেরকে আপনার সঙ্গে কীভাবে দেখা যায় বাজারে দেখুন একটা দলের ক্ষেত্রে আপনি দিনও আমি আমি রাস্তাতে যাচ্ছি আমি একটা প্রোগ্রামে যাচ্ছি সেখানে দেখবেন অনেকে মোবাইলে ছবি তুলছে সবাইকে আমার পক্ষে চেনা সম্ভব নয় সেটা যে নামটা আমি বল আপনি বললেন তারা বামফ্রন্টের সময় একটা সময় ওনারা দাঁড়িয়ে বেরিয়েছেন বেরিয়েছে পুরো এলাকার আমবাক আজকে ওকে পার্টির মধ্যে কোনো দায়িত্ব দেওয়া হয়নি কোনো দায়িত্বে নেই আজকে আমরা আমি যে অভিযানটাই বেরিয়েছিলাম হয়তো সঙ্গে ছিল ছিল পেছনে ছিল তো এইটা নিয়ে এত মানে যে বিজেপির ভাবমূর্তি একবারে যে তলা নিতে চলে গেল রসাতলে চলে গেল এরকম ভাবারও কিছু নেই এখন ব্যাপারটা কি জানেন তো বিন ও জল আমাদেরকে রুখতে হবে এটা যেমন সত্যি কথা তার সঙ্গে এটাও সত্যি কথা মানুষ কিন্তু নতুন করে জন্মাবে না মানুষ নতুন করে জন্মাবে না বিজেপির নেতৃত্ব নতুন থাকবে কিন্তু কর্মী কার্যকর্তারা নতুন বিজেপিরও থাকবে কেউ সিপিএম থেকে আসতে পারে কেউ টিএমসি থেকে আসতে পারে সবাইকে নেই আমাদের সংগঠন আপনি আপনি এই ভোট কাটাকাটি কেন হয় আজকে বললাম আমার দু হাজার ষোলো সালে আট পার্সেন্ট ভোট ছিল আরামবাগ লোকসভায় দেখা গেল দু হাজার উনিশ সালে এসে সেটা চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তাহলে আমার ভোটটা ইনক্রিজ হয়েছে সিপিএম ক পারসেন্ট ছিল সিপিএম চলে গেছে তিরিশ পার্সেন্ট সেখান থেকে নিচে নেমে এসে আট পার্সেন্ট নেমে গেছে তাহলে যে ভোটটা যে মাইনাস হয়ে গেল সেই ভোটটা তো বিজেপিতে এসছে তাহলে সেই ভোটটা বিজেপিতে এসছে বলে বিজেপি ইনক্রিজ করেছে কিনা তো সেখানেতে কিছু লোককে মার্ক আমাদের করতে হবে কিন্তু আমরা যদি এরকম মার্ক করতে শুরু করি তাহলে তার সংগঠনই করতে পারবো না না তাহলে এই এই ধরনের ব্যক্তি যাদের একটা প্রচার ছিল তাদের নামে দুর্নাম ছিল এগুলোকে স্ক্যান করবেন দুর্নাম ছিল প্রচার ছিল স্ক্যান তো করছি আমি আপনি দেখেছেন আমি অফিসিয়াল ভাবে এখন কাউকে জয়েন করেছি মিছিল মিটিং এ তারা কি আপনাদের দলের কর্মী কিনা দেখুন আমাদের দলের কর্মী বলতে আমরা দেখুন আমরা যে মিছিল স্টার্ট করছি মিছিলের মধ্যে সবাই আসছে সে মিছিলে পার্টিসিপেট হওয়া মানে সে দলের একজন সাধারণ কর্মী মানে আপনি বলছেন আমরা নথিভুক্ত কেউ নয় নথিভুক্ত এখনো হয়নি জয়নিং এর ব্যাপারটা আমরা ছয় তারিখের পর করাবো নতুন করে কাউকে জয়নিং করাইনি এখন পর্যন্ত সবাই মিছিলে হাঁটছেন একজন পার্টির কর্মী হতেই পারে পার্টির কর্মী হতেই পারে তাকে আমি যখন একটা নিয়ে আসবো মুখ করে নিয়ে আসবো কোন একটা অঞ্চল হোক বা একটা বুথ হোক সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে তখন আপনি বলতে পারবেন যে এই জায়গাটা আপনি এটা করেছেন মানুষ চায় না কিন্তু দলীয় কর্মী তো সবাই হতে পারে এটা বলা হচ্ছে যে আপনাদের না দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গাতে এই ধরনের কিছু মানুষ তারা বলছেন বিজা মিছিল করবো টাকা দিন এই ধরনের অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে যে আমি আমি বারবার একটা কথা বলছি আমি সব বলেছি এবং এদিকে এলাকা এলাকায় বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে ঘুরে বলেছি এই যে তোলার যে ব্যাপারটা আপনি বলছেন আমি বলেছি প্রমাণ সহ আমার কাছে দিন যে কে তোলা তুলছে যদি দিতে পারেন সেই সেই যে দিন দেবেন তার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আমি দল থেকে বহিষ্কার করব যদি না করি তখন আপনি পরবর্তী চ্যানেলে আমাকে ধরবেন আমি আর এক আরেকজনের নামে আসছি কারণ এই প্রশ্নগুলো বারবার উঠছে বলে আমি আপনাকে কল করলাম যে এর উত্তরগুলো মানুষ জানতে চাই আরান্ডি এক অঞ্চলের একটা সময় দাপুটের সিপিএম নেতা সে হচ্ছেন আজিজ আবদুল আজিজ যার নাম সংক্ষেপে বলা হয় বুলু অরফে বুলু তাকে তিনিও কি বিজেপিতে জয়েন করেছেন এ নিয়ে খুব এখনও বললাম ছ তারিখ পর্যন্ত কোনো জয়নিং করায়নি জয়নিং স্টার্ট হবে ছ তারিখের পর পার্টিতে কর্মী হিসাবে আসতে পারে সবাই মূল হচ্ছে দায়িত্ব কাকে দায়িত্ব দিচ্ছি কাকে মুখ করছি আজকে দেখা গেল আরামবাগ পৌরসভার একটা ওয়ার্ড ওয়ার্ডে একটা দায়িত্ব দিয়েছি এমন একজনকে সে ওই এলাকার মুখটা তার খুব খারাপ তখন আপনি বলতে পারবেন যে ওই দায়িত্বটা দিয়েছে ওর মুখ দেখে মানুষ ভর্তি কিন্তু কর্মী হিসাবে তো সবাই আসতে পারে পার্টির কর্মী হিসেবে সবাই থাকতে পারে উনি উনি তো নাকি বিরাট দায়িত্ব পাবেন এরকম একটা বাজারে খবর যে এখন থেকে নাকি পঞ্চায়েতে তালা মেরে দেওয়ার হুমকিও দিচ্ছে আমি বারবার বলছি এখন পর্যন্ত ছ তারিখ পর্যন্ত কোনো নতুন করে জয়নিং আমি করাইনি রেজাল্টের পর থেকে জয়েনিং হবেও না আমি নির্দেশ আছি ছ তারিখ পর্যন্ত কেন ছ তারিখ পর্যন্ত আমাদের আমাদের আমার প্রদেশে বৈঠক আছে চার তারিখ ওখান থেকে ফিরে আসার পর আমি নেতৃত্বের সঙ্গে কথা বলব বলে এসে জয়নিংগুলো পার্টভাবে যেমন যেমন হবে সেরকমভাবে করাবো ওই জন্য জয়নিংটা এখন বন্ধ রেখেছে এই কারণেই কারণ কাকে কোথায় কিভাবে জয়েন করাবো কি দায়িত্ব দেবো সেগুলো বসে আমাদের আলোচনা জেলা কমিটি আলোচনা আছে প্রথম রাজ্য কমিটি আলোচনা আছে সেইগুলো সেট করবো করে রানিং স্টার কারণ এখন হয়তো আপনারা দলে অনেকে আসতে চাইবেন কিন্তু সেখানে স্ক্যান কার্ড যেটা আপনি বলেছেন যে সেটা না করলে তবে একটা কথা আমি যে কর্মী হিসেবে থাকতে পারেন দায়িত্বটা কাকে দেব সেটা দেখার বিষয় আছে তাহলে আমি তাহলে আমি যে নামগুলো বললাম এখনও বিশেষ করে ব্লু এখনো কিন্তু জয়েন করেন নি এখনো পার্টিতে জয়েন করেননি নি পার্টিতে জয়েন 6 তারিখের পর শুরু হবে তারপর ভাবা যাবে মানে এখন করাবেন কিনা সেটা এখনো এখনো পরিষ্কার নয় দেখুন দলে সবাই আসতে পারে আমি বারবার একটা কথা বলছি আমার কথাটা বোঝার চেষ্টা করুন দলে সবাই আসতে পারে কর্মী হিসেবে থাকতে পারে থাকতেই পারে কিন্তু আমি কাকে কোথায় দায়িত্ব দেবো না দেবো সেটা নেতৃত্বের সিদ্ধান্ত কাকে কোথায় দায়িত্ব দিলে মানুষের পাশে দাঁড়াবে সেই আমার কার্যকর্তা সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত সেটা আপনি দেখবেন দেখে বলবেন ওকে মানে এন্ট্রি মিনিমাম মানে পার্টি কর্মী হতে গেলে সেটা যে কেউ আসতে পারে দায়িত্বটা আপনি বলছেন সেটা ভাববেন যে কাকে দিয়ে কাজটা করা যাবে আমি একটা জিনিস জানতে চাইছি যে এই যে তাহলে আপনারা মনিরুল ইসলামকে বাদ দিয়ে দিলেন কেন ওনাকে তো নর্মাল পার্টি সদস্য হিসেবে রাখতে পারতেন আপনারা দলে নিলেন আবার বহিষ্কার করলেন দেখুন মনিরুল ইসলামের ব্যাপারটা আছে মনিরুল ইসলাম আপনার ওই এলাকার যেভাবে উনি জয়নিং হয়েছিলেন নেতৃত্বের মধ্যে একটা নিচেতলা নেতৃত্বের মধ্যে যারা উনি এমএলএ ছিলেন কিন্তু উনি কিন্তু মানে যাত্রা লোক নয় কারেন্ট এমএলএ মানে ওনার একটা দায়িত্ব ছিল বড় দায়িত্ব ছিল তো যখন জয়েন হয়েছিল তারপর ওখানকার নেতৃত্বরা বলে যে উনি জয়েন থাকলে পার্টির ক্ষতি হবে কেন ভাবমূর্তি নষ্ট হবে তো এটা এটা একমাত্র ভারতীয় জনতা পার্টি সম্ভব যে জয়েন করিও তাকে সেখান থেকে আমাকে বার করতে হয় এটা অন্য পার্টি হলে হয় না কেউ তিনি তো ব্ল্যাকমেল হয়ে গেলেন আপনাদের পাল্লায় পড়ে তার তো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাথে নাও নিতে পারেন সেইটা সম্পূর্ণ আমি বললাম না নেতৃত্বের ব্যাপার আমি ওই ব্যাপারটাই মানে বিশদ কিছু বলতে পার চাইনি এই কারণেই কারণ ওটা ওখানে বীরভূমে নেতৃত্ব বুঝবে এবং আমার উপর নেতৃত্ব বুঝবে সেটা তো এখানেও যারা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন মাঝপথে আপনারা বহিষ্কার করে দিলে তারাও তো ফেসে যাবেন তাহলে তো না না দেখুন আলোচনা সব আপনি প্রথম দিন থেকে দেখে আসছেন আমি যেভাবে রাজনীতির এখানে করছি এরকম যে আমিও চাই না কারুর কারুর লাইফের রাজনীতিক লাইফের ক্ষতি হোক আমিও চাই না আমি কাউকে দল থেকে নিয়ে এলাম নিয়ে তাকে আবার বহিষ্কার করে দিলাম তাহলে আমি আনবো না সেটাই তো আনবো না সেটাই তো কিন্তু আমি এটা আমি আমি আমার আরামের ক্ষেত্রে এটা করিনি কিন্তু ওখানে যেটা হয়েছে সেটা আমার উপর নেতৃত্ব এবং বীরভূমি নেতৃত্বের ব্যাপার ওনারা বুঝছেন ওটা যেমন ভালো বুঝছেন ওখানে করছেন এবং যে সিদ্ধান্ত নেবেন ভালো সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় ওকে আমার তাহলে আমরা বেনো জল আটকাতে যেটা মানে বলছি আপনি বলছেন আপনি নজরটা ঠিকঠাক রেখেছেন যে দায়িত্বে কাকে দেবো কিন্তু দায়িত্বে কী দেবেন এখন তো দিলীপ যাদব আপনাদের এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রে দাপিয়ে বেড়াচ্ছেন প্রত্যেকটা জায়গাতে মিছিল করছেন মিটিং করছেন এবং আপনার ওদের রাজনৈতিক জমিটা তারা তো পুনরুদ্ধার করে ফেলছেন রাজনৈতিক জমি পুনরুদ্ধার পুনরুদ্ধার তো করতে পারবেনই না উল্টে মানুষের জনসমর্থন একটুখানিও যদি ছিল সেটাও হারিয়ে যাবে আজকে আপনারা জানবেন গোঘাটে একটা বাইক মিছিল করেছে আপনারা হয়তো কিছু বাইক ছিল যেমন থাকে তো ওখানে মিছিল থেকে ওখানে হুমকি হামকা সব আনুর টানুর সাইডে দিয়ে এসছে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পছন্দ করি তো এই রকম যে করছেন আমরা যদি ঝামেলা শুরু করি তো আমরা চাই না এগুলো করতে কিন্তু ওরা বারবার সেই পায়ে পালে লেগে ঝগড়া করার চেষ্টা করছেন তো আমরা চাই না মানুষের শান্তি চাই আমরা তাই জন্য আমরা মেনে নিই সব কিছুই মেনে নিই নাহলে আপনারা ভালো করে জানেন যে যেইভাবে আমাদেরকে অন্যায়ভাবে কেস দেওয়া হয়েছিল যারা দিয়েছিল কেস দিয়েছিল বাড়িতে খবর নিন সবাই যে যার বাড়িতে সুখে শান্তিতে আছে সবাই সুখে শান্তি কার বাড়িটা ভাঙচুর হয়েছে কি কাউকে মারধর করা হয়েছে খবর নিন আমার মারধর তো হচ্ছে আপনারা মারধর হলে বলছেন যে আপনাদের দলের কেউ নাই সিপিএম করছে হ্যাঁ দেখুন মারধর হচ্ছে যেগুলো সেইগুলো হচ্ছে তৃণমূলের গোষ্ঠী পরিষ্কারভাবে গোষ্ঠীদ্বন্দ্ব একটা পার্ট একটা পার্ট বসে গিয়েছিল একটা পার্ট ভোট করিয়েছে যারা বসে গিয়েছিলো তারা এখন জানছে যে পাটটা ভোট করিয়েছে তারা হেরে গেছে তো তারা কী করছে আসছে মারধর করে দিচ্ছে এবং অন্য পার্ট বলছে তখন এটা বিজেপি করেছে তো এগুলো সম্পূর্ণ চক্রান্ত বিজেপির মধ্যে ইনভলভ নেই হাসপাতালে ভর্তি হয়েছে ডঙ্গলে মারধর হয়েছে মাধবপুরে খড়ের গাদায় আগুন লাগিয়েছেন খানাকুলে খুলে মারধর হয়েছে আর সবই তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ আজকেও তো সফর নন্দী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আরামবাগের তিনিও একই কমপ্লেন করেছে তাদের পার্টিকর্মীকে মেরেছেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে ভর্তি করাতে হচ্ছে এইগুলো যেটা ঘটনাটা আজকে ঘটেছে রাগপুরেতে যেটা আপনি বলছেন ওটা আপনি ভালো করেই জানেন ওখানেতে যে নির্দল ক্যান্ডিডেট ছিল ওই জায়গাতে তো সেখানে নির্দলের সঙ্গে আমাদের টিএমসি একটা দ্বন্দ্ব ছিলই পঞ্চায়েত থেকেই চলছিল তো সেখানে নির্দল আদিত মানা নির্দল তৃণমূল আর হচ্ছে আদি তৃণমূল ওই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা সেখানে বিজেপি কী করবে নিজেদের মধ্যে মারপিট করছে ভর্তি হচ্ছে এখানে কাউকে পাচ্ছে না বলতে বিজেপির নামে দোষ চাপাচ্ছে এইগুলো করে কিছু লাভ হবে না মানুষ ভালো করে জানে বিজেপি শান্তি শৃঙ্খলা রেখে চলে কখনও চায় না সে অশান্তি হোক অশান্তিও দলের জন্য আপনারা খাটছেন কিন্তু দল আর ভাবছে দুটো যখন এমপি ছিলেন তখনও দুটো মন্ত্রী এখন এমপি করালেন এখনো দুটো মন্ত্রী দল তো বাংলাকে বারবার বঞ্চিতই করে যাচ্ছে এটা মন্ত্রিত্ব দুজন পেয়েছেন এখানে তো এখনও কিছু বাকি আছে ওখানে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে আরও মন্ত্রী হয়তো করা হবে পরে কারণ মন্ত্রিত্ব তেমন কিছু নয় যে যাকে হয়েছে সে পাঁচ বছরই থাকবে বদল হতে পারে এক বছর ছাড়া কিংবা ছমাস ছাড়া কাজের দপ্তর থেকে এটা ঘুরিয়ে ফিরিয়ে হবে তো এর জন্য বাংলা বঞ্চিত হওয়ার কিছু নেই আর বাংলার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের একদম সুনজর আছে এটা খুব ভালো করে জানেন এখানে রকম কিছু মানুষের ক্ষতি হবে এরকম কেন্দ্রীয় নেতৃত্ব চাইবে না এবং আমরা এখানে বিধানসভাতে ক্ষমতায় আসছি সেইভাবেই আমরা আমাদের সংগঠন লড়াই জারি রেখেছি মানে আপনারা বিধানসভায় ক্ষমতায় আসছেন এক প্রকার ধরে নিচ্ছেন এক প্রকার ধরে নিচ্ছি না একশো পার্সেন্ট নিশ্চিত আমরা বিধানসভায় ক্ষমতায় আসছি ওকে তো তার আপনারা এখন আর কি রাখছেন যে মানুষের কাছে পৌঁছানোর এখন আমাদের বুথ ভিত্তিক যে বুথ কমিটি আরও মজবুত করা আমাদের মন্ডল কমিটি আরও মজবুত করা শক্তি প্রমুখদের স্ট্রং করা এবং আপনার জেলা কমিটি স্ট্রং করা এটা হচ্ছে মূল কাজ আমার সংগঠনের তারপর আমরা এবার বিভিন্ন এলাকা এলাকায় মিটিং মিছিল প্রোগ্রাম এবং যেখানে যেখানে তৃণমূল দুর্নীতি করে বেড়াচ্ছে তোলা তুলে বেড়াচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে মোকাবিলা করা প্রতিবাদ করা বিভিন্ন বোর্ড ভাঙবেন পুরো বোর্ড পঞ্চায়েত বোর্ড সমিতি আমরা ভাঙতে যাব না টিএমসি যদি এসে আমাদের কাছে করে তো আমরা কী করবো আমাদের কিছু করার নেই আমরা যাব না কিছু করতে আমি আমি আপনাকে বলছি বেশ কিছু মেম্বার কাউন্সিলার আছে এবং পঞ্চায়েত মেম্বার আছে তারা এসে যোগাযোগ করছে তো তারা যদি নিজেরাই বলছে দাদা এই বোর্ডটা রেখে লাভ নেই ভেঙে দেবো তো তারা যদি পার্টিতে স্বেচ্ছায় আসতে চাই বোর্ডটা ভাঙার জন্য সেখানে আমাদের কি করার আছে আরামবাগ পৌরসভার কেউ গেছিলেন নাকি সেটা তো দীর্ঘদিন ধরেই চলছে সময় অপেক্ষা দেখতে পাবেন অনেকে আপনারা বলেন যে হেভিওয়েট যারা কানেক্ট আপনার সঙ্গে যোগাযোগ করছেন দলে ঢোকার এখনও করছেন এখন তো দলে আবার নিচ্ছেন না আপনারা যোগাযোগ তো করছেনই এখন আমরা বাঁচতে শুরু করেছি কাকে নেব নেব না যেটা ভোটের আগে চিন্তা ভাবনা করেছিলাম যে নেব এখন ভাবছি যে কাকে নেব আর কাকে নেব না এই যে যে যেহেতু এত গন্ডগোল ঘটছে এরপর থেকে খানাকুলের জয়নিং নিয়ে এত গন্ডগোল তারপর থেকে আর বাছা শুরু করলেন না খানাকুলের জয়েনিং নিয়ে এমন কিছু ব্যাপার নেই খানাকুলের যাকে জয়নিং করেছেন বা জয়েনিং হয়েছে সেইটার জন্য ওই পাশে কিছু প্রভাব পড়ে এরকম কিছু ব্যাপার না আমরা চাইছি যে এমন কাউকে জয়নিং করাই যে জয়নিংটা করালে আখের সংগঠনের লাভ হবে মানুষের লাভ হবে তো যে জয়নিংটা করে পার্টির লাভ হবে না সেই জয়নিংটা আমার করিয়ে কি হয় কিন্তু আপনাদের যে সেই অ্যাকাউন্টিং নিয়ে একটা প্রশ্ন উঠে তুলেছিলেন আপনারা যে ঠিকঠাক কাউন্ট হয়নি কেস করবেন আইনি পর্ষে যাবেন সেটার কি অবস্থা এখন কেস তো হয়ে হয়ে আছে আপনি জানেন হাইকোর্ট বন্ধ হয়েছে দশ তারিখ পর্যন্ত ছুটির জন্য দশ তারিখের পরই কেসের ওখানে মুভমেন্ট স্টার্ট হয় ওকে আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি আজকে মনে হয় আপনার বুথে আপনি একটা কর্মসূচি নিয়েছিলেন বা নেওয়া হয়েছিল ওখানে যেখানে গন্ডগোলের জন্য আপনাকে বাইরে থাকতে হয়েছিল আজকে কতটা আপ্যায়িত হলেন আজকে আমি খুবই আপ্লুত আমার বুথেতে আজকে আমার গ্রামের সমস্ত মানুষজন সব কিছু ভুলে গিয়ে একদম স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসে আনন্দ করা এবং বিজয় উৎসবটা পালন করা তাদের মধ্যে আমি সামিল হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি খুব ভালো প্রোগ্রাম হয়েছে এবং আমি খুব এনজয় করেছি আচ্ছা একটা কথা বাজারে চলছে যে এই যে বিভিন্ন ক্লাব যে তারা আবির মাপছে রং খেলছে এর জন্য নাকি বিজেপি নেতৃত্ব টাকা দিয়েছে ক্লাব পিছু সব একদম বাজে কথা এই কথাগুলো কোনো দাম নেই কোনো টাকা দেওয়া হয়নি কাউকে টাকা টাকা তো দেওয়ার প্রয়োজন নেই তারা নিজেরা নিজেদের মতো করছে এখানে টাকা কথা আছে আসলে এগুলো প্রচার করছে তৃণমূল তৃণমূল যেই কালচারে ক্লাবগুলোকে কেনার চেষ্টা করেছে জনগণের পয়সা নিয়ে সরকারি ফান্ড থেকে ইউজ করে ক্লাবকে দিয়ে দিয়ে কেনার চেষ্টা করেছিল বিজেপি তো তা করেনি ক্লাব নিজের পয়সায় খরচা করছে বিজে ওখানে আবির মাখছে আনন্দ করছে কেননা তারা এখন ভাবছে যে আমরা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে যে দলটা চলছে তাদের হাত থেকে মুক্তি পেলাম তারা সেই আনন্দে তারা আনন্দ করছে আর আপনারা সিপিএম এর হারমার্ক গুলোকে নিয়ে লড়ছেন এটা তো একদমই ভুল কথা আমরা আমাদের শক্তি নিয়েই লড়ছি আমরা আমাদের শক্তি নিয়েই লড়ছি এবং সেই শক্তি নিয়েই লড়ব আর পার্টিতে যেগুলো বলছেন আপনারা যে এ আসছে ও আসছে কর্মী হিসাবে আসছে দায়িত্ব যখন ছ তারিখে আগে তো জয়নিং হচ্ছে না যখন দায়িত্ব দেওয়া হবে তখন দেখবেন ভালো মুখ ভালো ফ্রেশ মুখ দায়িত্ব পাচ্ছে এবং ভালো কাজ তৃণমূল কংগ্রেস যেভাবে নামছে দাপড়ের সঙ্গে নামছে বাইক মিছিল এরিয়া ডোমিনেশন করছে সেখানে বিজেপি শেষ পর্যন্ত ফাইটে থাকতে পারবে না সব ঘর হয়ে এলাকার বাইরে চলে যাবেন এখানে ফাঁকতাল দিয়ে সব ভোট হয়ে যাবে এই রাজনীতিটা তো তৃণমূল কংগ্রেস করে ঘর ছাড়া করবো হ্যান করবো ত্যান করবো কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি যেদিন পৌরসভা পঞ্চায়েতের খাতা আমরা খুলব সেই দিন কাউকে ঘর ছাড়া করতে হবে না হিসাব দেওয়ার জন্য অনেকেই চলে যাবেন এখান থেকে এটা আপনি নিশ্চিত থাকুন সে তো এখন দেরিতে আছে একুশে তো এখন না একটা মিউনিসিপাল ইলেকশন আছে আগে তারপরে তো একুশে বিধানসভা পঞ্চায়েত তারপরে দেখুন প্রতিবাদ প্রতিবাদ করার জন্য দুর্নীতি রোখার জন্য ইলেকশনের জন্য অপেক্ষা করতে হবে না ওটা একটা ভালো মন মানসিকতা এবং প্রতিবাদী একটা মুভমেন্ট থাকলেই করা যায় যে মুভমেন্টটা বিজেপির ছেলেদের আছে ঠিক আছে ওর জন্য কবে পৌরসভা আসবে কবে পঞ্চায়েত আসবে কবে বিধানসভা আসবে অপেক্ষা করতে হয় না একটা প্রতিবাদী মন দরকার হয় এবং গিয়ে সেখানেতে প্রতিবাদটা জানাতে হয় তাহলে সেটাই যথেষ্ট আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পৌরসভায় ডেপুটেশান দেবো ডেপুটেশনের উত্তর আমাদের চাই উত্তর দিতে হবে আমাদেরকে কোন পারপাসে কি হয়েছে ডেপুটেশনের যে কপি থাকবে লিগালভাবে প্রধানকে উত্তর দিতে হবে উত্তর না দিতে পারলে আমরা আরও বড় আন্দোলন শুরু করব আন্দোলন তো আপনারা শুরু করেছিলেন দুদিন গেলেন বাজারে নামলেন এখন তো সপন রোজই প্রায় নামছেন বাজারে বাজারে সব নেমে কি হবে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় কোনোদিনও সম্ভব নয় বাজারে নামুন গরু মানুষ যা বোঝার বুঝে নিয়েছে উত্তরটা মানুষ দেবে ভালো মতনই দেবে নিশ্চিত থাকুন বাজারে নেমে আজকে আজকে কেন এতদিন বাজারে নামিনি কেন বিজেপি নেমে চুলি নামতে হলো কোথায় ছিল এতদিন তখন তো মানুষের কথা মনে পড়েনি তখন তো এসি ঘরে বসে হাওয়া খাচ্ছিলেন ওরা তো বলছেন যে আপনারাই আপনাদের নামে তোলাবাজি তোলাবাজি হচ্ছে সেই আপনারা বাধ্য হয়েছেন নামতে বলতে পারে তো চার দিন জিতে এখানে এসছে আট বছর ধরে কারা চালাচ্ছে আর আট বছর ধরে তোলাবাজি সিন্ডিকেট সিন্ডিকেট কারা চালাচ্ছে বিজেপি চালাচ্ছে বিজেপি তো চার দিন এসছে এখানে তো আমরা কি চার দিনের জন্য এখানে বলতে পেরেছিলাম তো দোকানে এতদিন যেটা চলে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য বলতে পেরিয়েছিলাম এবং আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি এই তোলাবাজি যদি আমরা প্রমাণ সহ পাই সে যেই করুক না কেন তাকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না ওকে আমি শেষ করতে গিয়েও কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে সেটা হচ্ছে যে আপনার গোঘাটে মাইনাস হয়েছে আপনাদের পক্ষে রেজাল্ট হয়েছে কিন্তু গোঘাটের বিধায়ক মানুষ মজুমদার তিনি তো এখনও দাপটের সঙ্গে সেখানে মিছিল করছেন মিছিল করাচ্ছেন শুনুন দাপটের সঙ্গে মিছিল করাচ্ছে কি মিছিল করেছে আমার দেখার দরকার না আমি আজকের কথা বলছি আপনাকে আজকে গোঘাত্রে আমাদের পাঁচটা বিজয় মিছিল হয়েছে তৃণমূল একটা করেছে আপনি সেটাকে হিসাব করে নিন পাঁচটা বিজয় মিছিল হয়েছে তৃণমূল একটা বাইক ডারি তিন দুশো কি আড়াইশো মোটরসাইকেল নিয়ে বাইক ডারি করেছে আর আমাদের পাঁচটা মিছিলে মিলে আপনি কমপক্ষে ছ হাজার লোক ছিল কমপক্ষে পক্ষে ছ হাজার লোক ছিল তো আমরা পাঁচটা জায়গায় করেছি এখন তো মানে আমরা ক্ষমতায় আছি মানে ক্ষমতায় থাকলে যে দল যেমন করে ওই ক্ষমতায় না থাকলে সব বিরোধী হিসাবে বিরোধী হিসাবে তৃণমূল লড়াই করছে শাসক হিসাবে আমরা লড়ছি এটা আপনি জেনে রাখুন দেখা যাক আগামী দিনে আপনাদের যে আশা যে দাবি সেটা কতটা বাস্তবে রূপায়িত হয় অর্থাৎ বিমান ঘোষ যেটা বললেন যে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম জল রুখতে বিজেপি কী ব্যবস্থা নিচ্ছে বিমান ঘোষের যেটা বক্তব্য যে কর্মী হিসেবে আসতে পারেন কিন্তু কাকে কতটা দায়িত্ব দিচ্ছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে কিন্তু এদিকে যারা দলে ঢুকছেন তারা এমন ভাব দেখাচ্ছেন যেন বড় দায়িত্ব নিয়েই দলে ঢুকছেন যদিও দুটো আলাদা মত এখন দেখার বিষয় যে যাদেরকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে বীরভূমের মনির ইসলাম যদি বহিষ্কার হতে পারে তাহলে এদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেয় বিজেপির নেতৃত্ব সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ আরামবাগ সংগঠনী জেলা বিজেপির তার সভাপতি আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি আরামবাগ টিভি আপনাদের ঘরের চ্যানেল আপনাদের মনের চ্যানেল